আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি পাঁচ ফোড়ন কিভাবে তৈরি করতে হয় তার একটি নিয়ম। এই পাঁচ ফোড়ন আমরা আচারে ব্যবহার করে থাকি এবং ডালেও কিন্তু আমরা অহরহ এটা খেয়ে থাকি। আমার বাড়িতে তো ডালে পাঁচ ফোড়ন না হলে চলে না, তাই ভাবলাম আজকে শেয়ার করি কিভাবে আমি বাসায় পাঁচ ফোড়নটা তৈরি করি তার একটি পদ্ধতি। পাঁচফোড়ন তৈরি করতে আমি পাঁচটি উপাদান নিয়েছি। অবশ্য কেউ যদি চায় এর চেয়ে দুই একটি বেশি উপাদানও নিতে পারে, তবে পাঁচফোড়ন তৈরির ক্ষেত্রে যেগুলো হলে মোটামুটি পাঁচফোড়ন তৈরি হয়ে যায় আমি সেটাই দেখাচ্ছি। আমি প্রথমে নিয়েছি কালোজিরা, আর এর পরিমাণটা সম্পূর্ণ নির্ভর করছে নিজের ইচ্ছের উপরে, আবার সম পরিমাণও এটা নেওয়া যায়। পাঁচফোড়ন তৈরির জন্য প্রথমে যে কালোজিরাটা নিয়েছি সেটা আমি একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ কালোজিরাটা আমি অনেক পছন্দ করি। এরপর আমি নিয়েছি দ্বিতীয় উপাদানটি, আর সেটা হচ্ছে মৌরি, বা অনেকে এটাকে মিষ্টি জিরাও বলে থাকে। যে নামেই চিনি না কেন আমরা, এই উপাদানটি তো লাগবেই। আর এরপরে যেটা নিয়েছি আমি সেটা হচ্ছে জিরা, অর্থাৎ পাঁচফোড়নের তিন নম্বর উপাদান হিসাবে আমি ব্যবহার করছি জিরা। এটার পরিমাণটাও আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি, তবে কেউ যদি চায় সব উপাদানই সম পরিমাণে নিতে পারে একটি বাদে। এরপর যে উপাদানটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মেথি। মেথি যেহেতু স্বাদে তিত, সে কারণে এটার পরিমাণটা একটু কম নিতেই হবে। এটা আমি চাইলেও বেশি পরিমাণে নিব না, কারণ এতে স্বাদটা তিত হয়ে যাবে। এরপর পাঁচফোড়নের জন্য পঞ্চম যে উপাদানটি আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে রাঁধুনি। কেউ যদি রাঁধুনি ব্যবহার করতে না চায় সেক্ষেত্রে কিন্তু এর পরিবর্তে ধনে বা ধনিয়া, আমরা যেটাই বলি না কেন, সেটা ব্যবহার করতে পারবে। এই সব উপকরণগুলো এখন আমি একসাথে মিশিয়ে নিব এবং তৈরি করে নেব পাঁচফোড়ন। কাজেই সকলে তো দেখতেই পাচ্ছ যে পাঁচফোড়ন তৈরি করা কত সোজা। শুধু শুধুই বাইরে থেকে অনেক দাম দিয়ে কিনে না নিয়ে এসেও আমরা যে অনেক কিছু বাসাতেই তৈরি করতে পারি, আর এটা হচ্ছে তার একটি প্রমাণ। কাজেই বাসাতে তৈরি করলে জানাও যায় যে কী কী উপাদানগুলো আছে, এবং মনের মধ্যে কোনো সন্দেহ থাকে না যে জিনিসটা খারাপ হলো কি না, কারণ বাসায় যখন আমরা তৈরি করব এই যে জিনিসটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং এটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে। আর এই পাঁচফোড়ন আমরা অনায়াসে প্রতিদিন ডালের মধ্যে ব্যবহার করতে পারি ফোড়ন দেওয়ার সময়, অথবা আচারও ব্যবহার করতে পারি। এর গন্ধটা কিন্তু অনেক অনেক সুন্দর হয় যদি আমরা ডালের ক্ষেত্রে ব্যবহার করি, অথবা আচারে, অথবা অনেক সময় বিভিন্ন রকম তরকারি রান্না করতেও আমরা যখন ফোড়ন দিয়ে থাকি তখন এটা ব্যবহার করে থাকি, এবং এতে কিন্তু তরকারির গন্ধটা খুবই খুবই সুন্দর হয়, অর্থাৎ তরকারি থেকে খুব সুন্দর একটি গন্ধ বের হয়। সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নেওয়ার পরে যে কাজটি বাকি থাকলো সেটা হচ্ছে একটি মিহি চালনিতে নিয়ে এগুলোকে চেলে ফেলা। এর ফলে এগুলোর মধ্যে যদি কোনো এক্সট্রা খোসা অথবা চিকন চিকন যে ডালগুলো রয়েছে সেগুলো থেকে থাকে, সেগুলো ঝরে পড়ে যাবে, এবং এর মধ্যে যদি ধুলোবালিও থেকে থাকে সেগুলো ঝরে যাবে। অথবা আমরা এই পাঁচটি উপাদান একসাথে মেশানোর আগে আলাদাভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারি। এই যে এখানে চিকন চিকন যেসব ডালগুলো ছিল বা খোসাগুলো ছিল সেগুলো কিন্তু পড়ে গিয়েছে। এখন আসবো সংরক্ষণ করার পদ্ধতিতে। এটি দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে অবশ্যই একটি কাচের বয়াম ব্যবহার করতে হবে। কাচের জার বা বয়াম যদি আমরা ব্যবহার করি তাহলে এটা কিন্তু দীর্ঘদিন খুবই ভালো থাকবে। এবং এই জারটিতে আমি একটি কক বসিয়ে নিয়েছি যেন ঢালবার সময় বাইরে চলে না যায়। আমার কাছে এইভাবে ঢেলে নেওয়াটা সহজ মনে হয়, এই কারণে আমি যে কোনো জিনিস ঢালবার সময় একটি কক ব্যবহার করি, যার ফলে খুব অনায়াসেই জিনিসগুলো বয়ামের মধ্যে চলে যায়। এই যে আমি যে পরিমাণ নিয়েছিলাম তাতে ঠিক এতটুকুই হয়েছে, এটা আমার দীর্ঘদিন চলে যাবে। আর যেহেতু আমি কাচের বয়ামে সংরক্ষণ করব তাই এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।
आशा करछि आमार ए पाँच फोरन किभावे बानालाम ए पद्धतिटी अनेकेरी भालो लागबे एबं एर थेके अनेकेई उपकृत हबे। तो आजकेर भिडियोटी ए पर्यन्तई, एखन आमी सकलेर काछ थेके बिदाय निये निच्छि एबं भालो लागले आमार भिडियोटीते एकटी लाइक देओयार जन्य अनुरोध करछि। आल्लाह हाफेज।